नमस्कार बंधुरा, गीतास रान्ना बानाते सब बाइके स्वागत। आज हमें काश्मीरी पनीर रेसिपी शेयर करछी। एटा किन्तु कोनो रकम पनीर बा छाना दिए तैरी करछी ना, किन्तु खेते एकदम ही छानार मतन ही लागबे। ए रेसिपिटा अनेक मठ मंदिरे किन्तु तैरी हय, आर एटा आमी एकटा मठ थेके शिखेछी। आसुन देखे नेवा जाक रेसिपिटा। रेसिपिटा प्रथम थेके शेष पर्यन्त देखार अनुरोध रइल। प्रथमे एखाने आमी नियेछी 250 ग्राम थेके 300 ग्रामेर मतो मयदा। मयदाटाके खूब भालो मतो चेले परिष्कार करे नियेछी। एबार एर मध्ये दिए दिच्छी हाफ चामच परिमाणे लवण बा स्वाद अनुसारे लवण, आर एक चामच मतो रिफाइंड अएल। एबार ए लवण आर तेलटा दिए मयदार साथे खूब भालो मतो मिशिए निच्छी। एखाने किन्तु मयान देयार कोनो प्रयोजन नेई। खूब भालो मतो मिशिए नेयार पर अल्प अल्प करे रूम टेम्पारेचारे थाका जल दिए একটা ডো আমাদের তৈরি করতে হবে। একবারই খুব বেশি জল দেব না, অল্প অল্প করে জল দেব আর মাখিয়ে নেব। আমরা ঠিক যেমন রুটি পরোটা বা লুচির ডো তৈরি করি, ঠিক সেরকমই একটা ডো আমি তৈরি করে নিয়েছি। এবার এই ডোটাকে কিন্তু আমাদের রেস্টে রাখতে হবে 2 থেকে 3 ঘন্টার জন্যে। হাতে যদি সময় কম থাকে সেক্ষেত্রে 1 ঘন্টার জন্য রেস্টে রাখলেও চলবে। আমি 2 ঘন্টা পরে ঢাকাটাকে ওপেন করে নিয়েছি। দেখুন ডোটা কিন্তু আগে থেকে অনেকটা নরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি বেশ কিছুটা পরিমাণে জল দিয়ে দিচ্ছি। এই জল দিয়ে কিন্তু ময়দাটাকে খুব ভালো মতো কষলে কষলে ধুয়ে নিতে হবে। এখানে একটা কথা বলে রাখি, যারা মায়াপুরে প্রসাদ পেয়েছেন তারা অনেকেই কিন্তু এই রেসিপিটা হয়তো খেয়েছেন, হয়তো জানেন না এটা কী দিয়ে তৈরি হয়। এটা কিন্তু সেই তরকারি যেটা কিনা ময়দা দিয়ে তৈরি হয়। দেখুন আমি 8 থেকে 10 বার জল বদলে বদলে ধুয়ে নিয়েছি, আর এখন কিন্তু আর ময়দাগুলা জলটা বেরোচ্ছে না। আর দেখুন একটা রাবারি ভাব হয়ে গেছে ময়দাটা। এবার খুব ভালো মতো জলটা নিংড়ে নিতে হবে। যেমন আমরা ছানার জল নিংড়ে নিই, ঠিক সেই রকমই জলটাকে খুব ভালো করে নিংড়ে নিতে হবে। চাইলে কিন্তু কাপড়ের মধ্যে বেঁধেও রেখে দিতে পারেন। এবার এর থেকে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। এগুলোকে কিন্তু গোল বা লম্বা করার কোনো প্রয়োজন নেই, এভাবে লেচিগুলোকে কেটে নিলেই চলবে। লেচিগুলোকে তৈরি করে একটু দূরত্ব বজায় রেখে লেচিগুলোকে রাখতে হবে, তাহলে কিন্তু একটার গায়ে আরেকটা আটকে যাবে। এবার লেচিগুলো তৈরি হয়ে গেছে, এগুলো আমাদের ভাজার পালা। এদিকে গ্যাসে একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো রিফাইন্ড অয়েল খুব ভালো মতো গরম করে নিয়ে এর মধ্যে একে একে ময়দার টুকরোগুলো ছেড়ে দিচ্ছি। এখানেও একটা কথা মাথায় রাখতে হবে, দূরত্ব বজায় রেখে কিন্তু এই ময়দার টুকরোগুলোকে ছাড়তে হবে, না হলে কিন্তু একটার গায়ে আর একটা লেগে যাবে। দেখুন 40 থেকে 50 সেকেন্ডের মধ্যেই কতটা বড় হয়ে গেছে সাইজে। এই ময়দার টুকরোগুলো ভাজার সময় যখন এরকম ফুলে উঠবে তখন দেখবে নিজের মনে কতটা আনন্দ হয়। এবার এগুলোকে মিডিয়াম লালচে করে ভেজে নিয়েছি, তেল ঝরিয়ে এবার এগুলোকে তুলে নিচ্ছি। খুব বেশি তেল কিন্তু এগুলোতে টানে না, কড়াইতে যেরকম তেল দিয়েছিলাম খুবই কম পরিমাণে তেল কিন্তু এগুলোতে টেনেছে। পরের ব্যাচের ময়দাগুলোকেও একই রকমভাবেই ভেজে নিয়েছি। এবার কড়াইয়ের বাদবাকি তেলটা অনেকটাই কমিয়ে নিয়েছি। এবার বাদবাকি তেলের মধ্যেই দিয়ে দিলাম ডুমো করে কেটে নেওয়া আলু। এরই মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু লবণ আর একটুখানি হলুদ গুঁড়ো। এই লবণ আর হলুদ গুঁড়োটা দিয়ে আলুর সাথে নেড়ে চেড়ে খুব ভালো মতো মিশিয়ে নিয়ে মিডিয়াম ফ্লেমে 3 থেকে 4 মিনিট সময় ধরে ঢাকা দিয়ে আলুগুলোকে ভেজে নেব। এতে করে আলুগুলো খুব তাড়াতাড়ি মজেও যাবে আর ভাজাও হবে খুব সুন্দর। 4 মিনিট পরে ঢাকাটাকে ওপেন করে একবার নাড়িয়ে নিয়েছি, আর কড়াইয়ের মাঝখানটা একটু ফাঁকা করে নিচ্ছি। এরই মধ্যেই আমি ফোড়নে দিয়ে দিচ্ছি অল্প একটু গোটা জিরে, একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, এক টুকরো দারচিনি, একটা ছোটো এলাচ আর 2টো লবঙ্গ। আপনারা চাইলে কিন্তু আলুগুলোকে তেল ঝরিয়ে তুলে নিয়ে তারপর বাদবাকি তেলের মধ্যেও ফোড়নটা দিতে পারেন। আমি আর আলুগুলোকে তুলে নিলাম না, এরই মধ্যে ফোড়ন দিয়ে 15 থেকে 20 সেকেন্ড সময় ধরে নেড়ে চেড়ে ফোড়নটাকে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো পিউরি। এখানে একটা কথা বলে রাখি, যারা টমেটো অপছন্দ করেন তারা অবশ্যই টমেটোটাকে স্কিপ করবেন। টমেটো পিউরি না দিলে স্বাদের কিন্তু কোনো তারতম্য হবে না। দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা বাটা। এখানে আমি 1/2 চামচ পরিমাণে আদা আর 1টা কাঁচা লঙ্কাকে একই সাথে বেটে দিয়েছি। দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ। এবার এগুলোকে খুব ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে মিডিয়াম ফ্লেমে
খুব সুন্দর করে মিনিট দুয়েক সময় ধরে কষিয়ে নেব। তারই মধ্যে আমি একটা মশলা তৈরি করে নেব। এখানে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি হাফ টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো। ঝালটা নিজেদের স্বাদ অনুসারে ব্যবহার করতে হবে। হাফ টিস্পুনের চেয়ে একটু কম পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার কালারের জন্য, এক টিস্পুন জিরে গুঁড়ো, এক টিস্পুন ধনে গুঁড়ো, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো আর হাফ টিস্পুন পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি। এইটুকু চিনি দিলে রান্নাটি মিষ্টি হয়ে যাবে না, স্বাদের ব্যালেন্সটা কিন্তু একদমই ঠিকঠাক থাকবে। যদি কেউ চিনি অপছন্দ করেন সেক্ষেত্রে চিনিটাকে অবশ্যই স্কিপ করবেন। এবার অল্প করে জল দিয়ে এই মশলার একটা মিশ্রণ আমরা তৈরি করে নিয়েছি। আদা টমেটো দিয়ে মিনিট দুয়েক সময় ধরে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা মশলার পেস্ট। খুব ভালো মতো একবার নেড়েচেড়েই মিশিয়ে নিচ্ছি। তারপর অল্প করে বাটি ধোয়া জল এর মধ্যে দিয়ে দিচ্ছি। খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে ঢাকা দিয়ে 4 থেকে 5 মিনিট সময় ধরে খুব সুন্দর করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়া যত ভালো হবে রান্নার স্বাদ কিন্তু ঠিক ততটাই বেশি ভালো হবে। 5 মিনিট পরে ঢাকাটাকে ওপেন করে নিয়েছি। খুব সুন্দর কিন্তু কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল। রান্নাতে গরম জল ব্যবহার করলে রান্নার স্বাদ কিন্তু খুবই ভালো হয়। আপনারা যতটা গ্রেভি রাখতে চাইছেন সেই বুঝেই জলের ব্যবহার করবেন। এবার খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে 5 মিনিট সময় ধরে রান্না করে নেব। 5 মিনিট পরে ঢাকাটাকে ওপেন করে নিয়েছি। একবার খুব ভালো মতো নেড়ে নিচ্ছি আর আলুগুলো দেখুন আমাদের খুব সুন্দর সুসেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আপনারা নুন ঝাল মিষ্টিটা চেক করে নিতে পারেন, কোনোটার প্রয়োজন হলে সেটাকে অ্যাড করতে পারেন। এবার ভেজে রাখা ময়দার বলগুলো দিয়ে দিচ্ছি। আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে আমার নিত্য নতুন ভিডিওর আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ময়দার বলগুলো দেওয়ার পর খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে আরও মিনিট পাঁচেক সময় ধরে রান্না করে নেব। 5 মিনিট পরে ঢাকাটাকে ওপেন করে নিয়েছি, একবার নাড়িয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দেব 1/4 টিস্পুন পরিমাণে শাহি গরম মশলা গুঁড়ো, চাইলে কিন্তু যে কোনো গরম মশলাই দিতে পারেন। আর দিচ্ছি 1/2 চামচ পরিমাণে ঘি। এই ঘিটাকে আপনারা কমিয়ে বা বাড়িয়ে অবশ্যই ব্যবহার করতে পারেন। ঘি যারা অপছন্দ করেন তারা অবশ্যই 1 টুকরো বাটার দিতে পারেন। এবার খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে মিনিট খানিক সময় ধরে ফুটিয়ে নেব মিডিয়াম ফ্লেমে। তারপর গ্যাসের ফ্লেম অফ করে পরিবেশন করে দেব। এখন যতটা ঝোল দেখা যাচ্ছে এই ঝোলটা কিন্তু একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর অনেকটাই কমে যাবে। আমার এই রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। যেন ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন। তাহলে আজ এই পর্যন্তই, ভালো থাকুন সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী কোনো রান্না নিয়ে। ধন্যবাদ।